রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেরিফাই করলেন, স্যাটিসফাই করলেন, তুমি জান্নাতি। যদি সেই ব্যক্তি বলতো আমি বিষিও করব, কম করব, কিংবা কোনো সময় ছেড়ে দেব, আল্লাহ রাসূল অবশ্যই সেই ব্যক্তিকে বলতেন না তুমি জান্নাতি। তার মানে হলো যতটুকু করার কথা আল্লাহ রাসূল বলেছেন, যতটুকু আমলের কথা সাহাবাগণকে আল্লাহ রাসূল বুঝিয়েছেন, ততটুকুর নাম ইসলাম। তারপর যত বড় বড় কিতাব লেখা হোক, যত ঐশী পুঁথি আমরা যেটাকেই ভাবি না কেন, ওটার নাম ইসলাম না, ওটার নাম জাহেলিয়াত, ওটার নাম জাহেলিয়াত, ওটার নাম জাহেলিয়াত, ওটাই হচ্ছে বিদআত। এবং রাসূল বলেছেন কুল্লু বিদআতিন যালালা, প্রতিটি ইবাদতমূলক নতুন কিছু আমল করা এবং আবিষ্কার করা সেটাই হচ্ছে বিদআত, এবং সেই বিদআতই হচ্ছে পথ ভ্রষ্ট জাহেলিয়াত। আমি আপনাকে শুধুমাত্র এই ভূমিকার দ্বারাই বোঝাতে চাইলাম যে আমরা ইবাদত আল্লাহর যে করব, আমরা যে ইসলাম মানবো ততটুকু মানবো যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন, আমরা ততটুকু মানবো না যতটুকু আল্লাহ রাসূল দেন নেই। কথা ক্লিয়ার? এবার আসুন এগিয়ে যাই। আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে আজকে আমরা এমন কিছু অন্যায়, এমন কিছু গুনার ভিতরে লিপ্ত হয়ে গিয়েছি যেই গুনাকে আমরা গুনাই মনে করি না, এমনকি হয়তো কেউ কেউ সেটাকে গুনা বলে জানেই না। তার ভিতরে এক নম্বর গুনাহ হচ্ছে শিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। এই আমরা শুধু শুনি আল্লাহর সঙ্গে শিরক করা, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, শিরক কে আল্লাহ হারাম করেছেন, শিরক মাফ করবে না। শিরক কি আমরা কি বুঝি, শিরক কাকে বলে? তো তার আগে আমি আপনাকে বলতে চাই, শিরক যে করা যাবে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক জায়গাতে স্পষ্ট করেছেন। যেমনটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা, মহান আল্লাহকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়